কয়েকটা গোনা দিন হাতে করে নিয়ে যখন এই দিনগুলি ফুরিয়ে যাবে, যেটা হতে এসেছি আবার সেথাই চলে যাব। এই এসেছি এটা যেমন সত্য, যেতে হবে ওটা তার থেকেও অধিক সত্য। আর এই যে মাঝখানে পড়ে আমার আমার করে চলেছি, আজ ছেলে আমার, মেয়ে আমার, বিষয় প্রতিপত্তি সবই আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই আমার আমার করে চলেছি। একবারে ভাবি নাই
যে সবই তো আমার, আমি কার? আমি কি কখনো কারো হতে পেরেছি, না কখনো পারবো? তাই তো লালন সাই বলেছি, এ ভব প্রীতের কি ফল আছে? কোনো ফল তো নাই। তো লালন সাই বার কি বললি, এই ভবের প্রীতের কথা বলছি লালন সাই, কেমন প্রীত? ওরে হাওয়া বন্ধ হলে সুপাদ কিছু নাই, ঘরের বাহির আছি আমাদের দেহে, যার জন্য হাসা কাদা নাচা বলা ভাবা, এই হাওয়া যেদিন হাওয়াও হয়ে যাবে, অর্থাৎ প্রাকৃতিক হাওয়ায় মিশে যাবে, সেদিন কে আপন কে পর সেদিন বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়াবে। কেন? যখনই আমার দেহ থেকে হাওয়া বলে বস্তুটুকু বেরিয়ে যাবে, তখন আমার আপন স্বজন যারা আমার কাছের মানুষ, যত শীঘ্র সম্ভব গৃহ থেকে বাহির করে নিয়ে যাবে তুলসী তলায়, তুলসী তলা হতে শ্মশানের চিতায়। কি বলবে গো, এই দেহটা বাসি মরা হয়েছে আর ছুতে নাই, এই তো আপন জন। তাই লালন সাহেব আবার বলছে, শ্মশানে ঘরে নিয়ে যাবে যখন
যার হাত ধরে পরের ঘরে এলাম, সেই স্বামী যেদিন এহলোক ছেড়ে পরলোক গমন করলেন, আমি তখন কোথায় যাব? তখন ছেলে অথবা মেয়ের আশ্রয় থেকে যেতে হয়। এটাই হচ্ছে নারীদের বিচিত্রময় জীবন কাহিনী। তাই কি বলছে, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। কিন্তু না, সতী শেষে সর্বশেষে দেখা যায় সেটা আর নিজের থাকে না। ঠিক তেমনই এই মায়েদের জীবনে বাড়ি এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি করতে করতে জীবন কেটে যায়, নিজের কোনো বাড়ি থাকে না। তাই বলছে কি, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি অর্থ কি প্রকৃতি, আমি এ জন্মে নারী, আমি পরজন্মে পুরুষ হতে পারি, যে জন্মে পুরুষ সে পরজন্মে নারী হতে পারে। এই যে আমরা একে অপরে পুরুষ আর নারী এই জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি মাত্র দুদিনের জন্যে, এই নারী আর পুরুষ, আদৌ যারা পুরুষ বলে নিজেদের দাবি করেন তারা আদৌ পুরুষ তো? শাস্ত্রী বলছে না, পুরুষ একজন, আমার অনাধিরাদি গোবিন্দ তিনি হলেন পরম পুরুষ, মহাপুরুষ, আদি পুরুষ। আর আমরা এই যে সকলে নারী পুরুষ একে অপরে বেশ ধারণ করে এসেছি, এটা হচ্ছে কি না প্রকৃতি, অর্থাৎ আমরা সকলে নারী।
তাই এই জন্মে আমি নারী পরজন্মে পুরুষ হতে পারি, আর যারা পুরুষ তারা পরজন্মেই নারী হতে পারে। এই জন্ম জন্মান্তরের কোনো ঠিক ঠিকানা নাই। তাই বলছি কি নকল বিশ্বাস, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, এই নারী কথার অর্থ সকলকে বুঝিয়েছে, প্রত্যেকটি প্রকৃতিকে বুঝিয়েছেন যে কারোরই নির্দিষ্ট করে বাড়ি থাকে না। তাই কি বললেন, নকুলে কই নিজের ঠিকানা চিনলি না হবে, মহাকালের পালকে জানো এসে পড়ি কবি, মৌসুমি কই নিজের ঠিকানা চিনলাম না হবে,
করে যাহাকে আমি আপন ভাবি, করে যাহাকে আমি, করে যাহাকে আমি আপন ভাবি, সে তো আপন ভাবে না, পীড়িত কহরা ওই পীড়িত কহরাই আমার হলো না।
আমার হলো না, না হলো না হলো না গো, পীড়িত করাই আমার হলো না, পীড়িত করাই আমার হলো না।
Thank you.
পাখিটা আমার চন্দনা। আমার চন্দনা,
আমার সঙ্গে একটু তালে তালে গাইবেন কেমন? বল হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ আর হরে রাম, এইটুকু সকলে আমার সঙ্গে তালে তালে গাইবে দুটি বাহু ধরে। আমার ভগবান যখন জন্মেছেন, পিতা বসুদেব আমার ভগবানকে মাথায় করে নিয়ে চলেছে কোথায়, না নন্দীর আলয়ে আমার ভগবানকে রেখে আসবে। যখন ভগবানকে নিয়ে চলেছেন পিতা, তখন ওই কারাগারের দরজা আপনি আপনি হতে কেমন ভাবে খুলে যাচ্ছে। তাই মহাজন কি বললি, আহ
আমার ভগবান একটু একটু করে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। ওই গোপাল যখন বড় হলো মধুর বৃন্দাবন ধামে শ্রীমতী রাধা রানীর শনি তিনি প্রেম লীলা করলেন, যুগল লীলা করলেন। তো কি বলছেন মহাজন?
বেশি হয় মোর ডর, মাঝি তোমার দেশে যাওয়া হইবে রে বিফল। আমার যদি ঢেউ লাগিয়া খুশি হয় মোর ডর, মাঝি তোমার দেশে যাওয়া হইবে রে বিফল। আমার ছলে গোসলে আমার শাড়ি ভ্রমর কইয়া
তামরে